অসুস্থতার দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন সুজয় কৃষ্ণ। এই পরিস্থিতিতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এসএসকেএম হাসপাতালের তরফে বলা হয় যে কণ্ঠস্বরের নমুনা দেবার মতো অবস্থায় নেই সুজয় কৃষ্ণ। এর জেরে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে বিষয়টি নিয়ে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। পাশাপাশি ইএসআই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে সুজয় কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করে সেই সংক্রান্ত রিপোর্ট সরাসরি আদালতে পেশ করতে হবে, যাতে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা দ্রুততার সঙ্গে সংগ্রহ করা যায়। এই আবহে এসএসকেএম হাসপাতালের তরফে ইডিকে জানানো হয় যে সুজয় কৃষ্ণের মানসিক অবস্থার অবনতি হয়েছে। ইডি আধিকারিকরা মনে করছেন যে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বিলম্ব ঘটাতেই এহেন রিপোর্ট এসএসকেএম হাসপাতালে। এই পরিস্থিতিতে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে এসএসকেএম হাসপাতালকে চিঠি ইডি। পাশাপাশি চিঠি দেওয়া হয়েছে জোকা, ইএসআই হাসপাতাল ও সিএফএসএলকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এর আগে সুজয় কৃষ্ণ ভদ্রের একাধিকবার কণ্ঠস্বরের যে নমুনা, সেই নমুনা সংগ্রহের যে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু বারংবার করা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা পাওয়া যায়নি। ফের ইডির তরফ থেকে আদালতের কাছে বারংবার জানানো হয়েছিল। এর আগেও আমরা দেখেছি যে আদালতের তরফ থেকে কার্যত স্পষ্টভাবে বলা হয়েছে যে এসএসকেএমের যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে যেরকম একদিকে ইডির আধিকারিকদের কথা বলতে হবে, অন্যদিকে ইএসআই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সুজয় কৃষ্ণ ভদ্রের যে শারীরিক প্যারামিটারগুলো এই মুহূর্তে কী অবস্থা রয়েছে সে সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করা হবে এবং সেই রিপোর্ট সরাসরি আদালতে পেশ করতে হবে। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে বারবার তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি আছেন। তার অসুস্থতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ইডির আধিকারিকদের মনে। তারা মনে করছেন তদন্ত প্রক্রিয়ায় বিলম্ব ঘটানোর জন্যই অসুস্থতার দোহাই দিচ্ছেন সুজয় কৃষ্ণ। বিরোধীদের মতে নিয়োগ দুর্নীতি রাঘব বোয়ালদের আড়াল করতেই এই কৌশল নিয়েছেন সুজয় কৃষ্ণ। এর ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে সুজয় কৃষ্ণের কী এমন অসুস্থতা যা প্রায় তিন মাস সময়েও ঠিক করা গেল না, নাকি কাউকে আড়াল করার জন্যই এই কৌশল নিয়েছেন কালীঘাটের কাকু? প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।